নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লিগাল ফ্রড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, মেন্টাল ক্রুয়েলটি কোন কোনগুলো মেন্টাল ক্রুয়েলটির মধ্যে পড়ে? স্বামী পরিবারকে না দেখা, স্বামীর পরিবার লোকজনের সঙ্গে, পরিবারের লোকজনের সঙ্গে স্বামীকে না থাকতে দেওয়া, এই জিনিসগুলো কিন্তু মেন্টাল ক্রুয়েলটির মধ্যে পড়ে। এবং মেন্টাল ক্রুয়েলটি কিন্তু ডিভোর্সের একটি গ্রাউন্ড, এটা কিন্তু আমরা জানি যে মেন্টাল ক্রুয়েলটি ডিভোর্সের একটি কারণ। কিন্তু মেন্টাল ক্রুয়েলটি মধ্যে কি কি জিনিসগুলো পড়ে, সেই জিনিসগুলো নিয়ে কিন্তু কোর্ট অনেকবার অনেকগুলো কথা বলেছেন, অনেক গাইডলাইন্স কিন্তু দিয়েছেন এই বিষয়ে যে মেন্টাল ক্রুয়েলটির মধ্যে কোন কোন জিনিসগুলো পড়ে। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা একটা সম্পূর্ণ নতুন বিষয়। 498A এই সেকশনটাও কি ক্রুয়েলটির মধ্যে পড়ে, এটা কিন্তু আজকের বিষয়। এবং সুপ্রিম কোর্টের একটি ঐতিহাসিক জাজমেন্ট নিয়ে কিন্তু আজকে কথা বলবো। যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করেন এবং বেল আইকন প্রেস করে রাখতে অবশ্যই ভুলবেন না, যাতে পরবর্তী নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, মেন্টাল ক্রুয়েলটি কোন কোন জিনিসগুলো, কোন কোন বিষয়গুলো মেন্টাল ক্রুয়েলটির মধ্যে পড়ে সেগুলো আমি প্রথমেই বললাম। কিন্তু 498A মিথ্যে 498A ফাইলিং এবং মিথ্যে 498A যদি করা হয়, স্ত্রী যদি করে মিথ্যে 498A স্বামীর এগেনস্টে, তখন কিন্তু সেটা একটি মেন্টাল ক্রুয়েলটির মধ্যে ধরা হবে। সুপ্রিম কোর্ট কিন্তু এই রায় দিয়েছেন। যে মামলাটি আমরা আজকে আলোচনা করব সেই মামলাটার ফ্যাক্ট কিছুটা এরকম ছিল যে ওয়াইফ হাজব্যান্ড এবং তার পরিবারের বিরুদ্ধে 498A মামলা রুজু করে এবং এরপরে কিন্তু এই মামলা চলার পরে কিন্তু হাজব্যান্ড অ্যাকুইটেড হয়ে যায় এবং তার পরিবার কিন্তু অ্যাকুইটেড হয়ে যায়। অর্থাৎ মিথ্যে 498A যে স্ত্রী মামলা করেছিল সেটা কিন্তু প্রমাণ হয়ে যায়। এরপর হাজব্যান্ড কিন্তু তার স্ত্রীর বিরুদ্ধে, যেহেতু সে মেন্টাল ক্রুয়েলটি করেছে এইটা দেখিয়ে, 498A মিথ্যে কেস তার এগেনস্টে করেছে এবং 498A মিথ্যে কেস করার ফলে তার পরিবারকে কিন্তু অসম্ভব যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়েছে, অসম্ভব মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়েছে এবং বিভিন্ন রকমের সমস্যা, পুলিশি এবং আদালতি হেনস্থার মধ্যে দিয়ে কিন্তু তাদেরকে যেতে হয়েছে এই মিথ্যে মামলা করার ফলে। এবং এই মিথ্যে মামলা করাটাকে কিন্তু একটি মেন্টাল ক্রুয়েলটি হিসেবে দেখিয়েছেন হাজব্যান্ড। এবং এই গ্রাউন্ডে তিনি কিন্তু ওয়াইফের কাছ থেকে ডিভোর্স চেয়েছেন। এই গ্রাউন্ডে ডিভোর্স চাওয়ার জন্য লোয়ার কোর্টে কিন্তু তার যে পিটিশনটা ডিসমিস করে দেওয়া হয়, তার যে ডিভোর্স পিটিশন সেটা কিন্তু ডিসমিস করে দেওয়া হয়। কারণ এটা দেখানো হয় যে 498A কেস করা কোনো ধরনেরই কিন্তু মেন্টাল ক্রুয়েলটির মধ্যে পড়ে না, মেন্টাল ক্রুয়েলটির মধ্যে কিন্তু এই কেসটা পড়ে না। কেস কিন্তু করতেই পারে, কেস করা কিন্তু তার গণতান্ত্রিক অধিকার। এবং এরপরে কিন্তু হাজব্যান্ড হাইকোর্টে যান এবং হাইকোর্ট থেকেও হাজব্যান্ডকে হতাশ করা হয়, অর্থাৎ একই বিচার কিন্তু দেওয়া হয়। হাইকোর্টও কিন্তু বলেন যে 498A ফাইলিং, 498A কেস, শুধুমাত্র 498A কেস করা হয়েছে বলে সেই গ্রাউন্ডে কিন্তু কোনোভাবেই ডিভোর্স দেওয়া যায় না কিংবা ডিভোর্স চাওয়া যায় না, সেটা মেন্টাল ক্রুয়েলটির মধ্যে পড়ে না। কিন্তু এই হাজব্যান্ড কিন্তু সেখানে না থেমে গিয়ে কিন্তু সুপ্রিম কোর্টের দরজায় খটখটান এবং সেখানে কিন্তু তিনি তার সমস্ত বক্তব্য রাখেন এবং তার সমস্ত বক্তব্য এবং তার সম্পূর্ণ কেস সম্পূর্ণভাবে পর্যবেক্ষণ করে সুপ্রিম কোর্ট কিন্তু এই জাজমেন্ট দেন যে শুধুমাত্র FIR করা, 498 সেকশনে হাজব্যান্ডের এগেনস্টে, হাজব্যান্ডের বাড়ির লোকজনের এগেনস্টে FIR করাটা কিন্তু কোনো মেন্টাল ক্রুয়েলটির মধ্যে পড়ে না। কিন্তু যদি এই FIR কেস হয়ে যায় এবং তারপরে সেই সমস্ত কেসে ট্রায়াল হয়, ট্রায়াল হওয়ার পরে জাজমেন্ট হয়ে যদি হাজব্যান্ড অ্যাকুইটেড হয়ে যায়, অর্থাৎ নির্দোষ প্রমাণিত হয়, সেক্ষেত্রে কিন্তু এই মিথ্যে
মিথ্যে মামলা প্রমাণ হয়ে যায় এবং মিথ্যে মামলা করাটা কিন্তু এক ধরনের মেন্টাল ক্রুয়েলটি হিসেবে কিন্তু সুপ্রিম কোর্ট রায় দেন। অর্থাৎ এটা কিন্তু একটি ঐতিহাসিক রায় আপনারা বলতে পারেন। যারা এই ধরনের কেসে ভুগছেন, যারা এই ধরনের কেসে রয়েছেন, তাদের জন্য বলতে পারেন একটি বরদান। তার কারণ মেন্টাল ক্রুয়েলটি এই 498 এ সেকশন যদি মিথ্যে প্রমাণিত হয়, মিথ্যে কেস যদি আপনি যদি এই সেকশনে অ্যাকুইটেড হয়ে যান, সেক্ষেত্রে এই সেকশনকে কাজে লাগিয়ে আপনি কিন্তু ডিভোর্স ফাইল করতে পারবেন আপনার ওয়াইফের এগেনস্টে। এই কেস রেফারেন্স দিয়ে আপনি মেন্টাল ক্রুয়েলটি হিসেবে কিন্তু এই মিথ্যে 498টাকে দেখাতে পারবেন। যে সেকশনটা মেয়েদের অস্ত্র ছিল, মেয়েদের অস্ত্র হয়ে রয়েছে এখনো, সেইটা কিন্তু আপনি নিজের অস্ত্র বানিয়ে নিতে পারেন মিথ্যে 498-এ। যেটা আপনার স্ত্রী আপনার উপরে চালিয়েছিল যে অস্ত্রটা, সেই অস্ত্রটায় ফেরত তার প্রত্যাঘাত আপনি কিন্তু দিতে পারেন ডিভোর্স ফাইল করে এই একই গ্রাউন্ডে যে সে মিথ্যে 498-এ ফাইল করেছে আপনার এগেনস্টে। এটা একটা বড় মেন্টাল ক্রুয়েলটি আপনার এবং আপনার পরিবারের এগেনস্টে। তো আশা করি আজকে ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। নমস্কার।